অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সিংহ রাশি নভেম্বর 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে স্যার আমি এটা লগ্ন রাশি থেকে দেখব না রাশি থেকে দেখবো? আমি আপনাদেরকে দুটি থেকে দেখতে পারবো, লগ্ন থেকেও আপনারা এই রাশিফলটি দেখুন, আপনার চন্দ্র রাশি থেকেও এই রাশিফলটি দেখুন। দেখুন, বেশ কিছু ভিউয়ার্স কমেন্টস করছেন যে স্যার আমার মিলছে না। দেখুন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার বর্তমান গ্রহের মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা, এবং আপনার বাই বার্থ চার্টে গ্রহের অবস্থান কেমন আছে সেই অনুযায়ী কিন্তু এই যে আমি যে গোচরের যে ফল বলছি সেটা আপনারা মিলাতে পারবেন। কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে একটা গাইড হিসাবে কিন্তু এই মাসটা কেমন যাবে সেটা কিন্তু আপনাদেরকে এই রাশিফলটি সহযোগিতা করবে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য, ফ্রি সার্ভিস নয়, এটি হচ্ছে পেড সার্ভিস। অনেকে রাশি লগ্ন জানতে চাইছেন বা কিছু এ করছেন, এটা করবেন না, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট। যদি করতে চান সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আপনার সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক আলোচনা। সিংহ রাশি নভেম্বর 2020 কেমন যাবে? দেখুন, সিংহ রাশির হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, সবাই কি ধনশালী হচ্ছে বা সবার কি শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে বা সবার কি পারিবারিক অশান্তি হচ্ছে? নয়। কারণ হচ্ছে এটা ডিপেন্ড করে আপনার দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা, এবং আপনার গ্রহের, আপনার বাই বার্থে গ্রহের যা অবস্থান আছে সেই অনুযায়ী কিন্তু এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে। তো শুরু করা যাক। দেখুন, প্রথমে আসি স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি রবি, লগ্নাধিপতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে। তৃতীয়ভাবে অবস্থান রবির ক্ষেত্রে কিন্তু ভাবটা কিন্তু খুব শুভ, যদিও সেখানে নিচস্থ কিন্তু এই ভাবটা কিন্তু শুভ। কিন্তু এই যে শনির দশম দৃষ্টি পড়ছে এই রবির উপর, এক্ষেত্রে আপনাদের শারীরিক সমস্যা, শারীরিক পার্টটা নিয়ে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ শরীরগত দিকটা নিয়ে সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু আছে। শারীরিক দিকটা অবশ্যই খেয়াল রাখুন, যেহেতু শনির দশম দৃষ্টি এই রবির উপর পড়ছে, বিষযোগ সৃষ্টি করছে, এই জায়গাটা বিশেষ সতর্কতা থাকুন। এবং আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতি বুধ আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ সে কিনা মার্গী, এই বুধ 3রা নভেম্বর থেকে মার্গী হয়ে যাচ্ছে। এই মার্গী হয়ে যাওয়ার জন্য শুভ ফলগুলো আপনারা কিন্তু পাবেন। এই যে দ্বিতীয়পতি এই বুধ তৃতীয়ভাবে অবস্থান করছে, যাদের বুধের দশা অন্তর্দশা চলছে তারা মার্কেটিংয়ের কাজ, সেলসের কাজ, অ্যাকাউন্টেন্সির কাজ, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা বিশেষ শুভ ফল কিন্তু পাবেন। অর্থাৎ যারা কথা বিক্রি করে খান, অর্থাৎ চলে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই এই সময়টা কিন্তু ভালো। সেলস, মার্কেটিং, এই জায়গাগুলো, শেয়ার, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের ঠিক রাশিতে অষ্টম দৃষ্টি পড়ছে, রাশি তৃতীয়ভাবে অষ্টম দৃষ্টি পড়ছে মঙ্গলের, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু পরাক্রম কিন্তু বৃদ্ধি করবে এই সময়। পরাক্রমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, এবং এই মঙ্গলের দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থাৎ কন্যা রাশিতে, অর্থাৎ ভূমি, বাহন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ফ্ল্যাট, গাড়ি, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। জমি, ল্যান্ড, বিশেষ করে ল্যান্ডের জায়গায় তাদেরই হবে, যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্তদশা, তারা কিন্তু জমি কিনা বা ফ্ল্যাট কিনা বা বাড়ি নির্মাণ করা, এই জায়গাগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দেখা
চাচ্ছি। এবার আপনাদেরকে বলি আপনাদের দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান, এবং 16 নভেম্বর অবধি এই শুক্র থাকছে। আপনাদের কথাবার্তার মধ্যে যথেষ্ট এই সময় মধুরতা দেখা যাবে, খুব মিষ্টভাষী আপনারা এই সময় হবেন। এবং আপনাদের রাশির তৃতীয়ভাবে 16 নভেম্বরের পর থেকে বুধের সাথে শুক্রের অবস্থান একত্রে হচ্ছে। আপনাদের কানেকশানগুলো খুব জোরালো হবে, পরাক্রম আপনাদের বৃদ্ধি পাবে এ সময়। এবং আপনাদের এই নবমপতি, আপনাদের নবমপতি মঙ্গল অষ্টমভাবে বকরি অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের জায়গাটা আপনাদের খুব একটা সাপোর্ট কিন্তু দিচ্ছে না। নবমপতি অষ্টম স্থান অবস্থান ভাগ্য বিপর্যয় হওয়ার সম্ভাবনা, এবং পিতার হেলথ নিয়ে, পিতার শরীর নিয়ে কিন্তু বিশেষভাবে সাবধানতা থাকতে হবে, সাবধান। যাদের মঙ্গলের দশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে বিশেষ করে এই পিতার শরীর এবং ভাগ্য বিপর্যয়। এবং আপনাদের পঞ্চম স্থানে এই বৃহস্পতির অবস্থান, পঞ্চমপতি পঞ্চম স্থানে অবস্থান করছে, অর্থাৎ সন্তানের জায়গাটা ভালো, সন্তানের সুখের জায়গায় তৈরি করছে, সন্তানের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো কিন্তু হবে। এবং এই বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার রাশির নবমভাবে, অর্থাৎ ভাগ্যভাবে, ভাগ্যের জায়গাটা কিন্তু আপনাদের মজবুত হবে। যাদের বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য দিয়ে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের ধর্মীয় যাত্রা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, আস্থা এগুলো কিন্তু আপনাদের বাড়বে। এবং এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির একাদশে পড়ছে, অর্থাৎ লাভ স্থানে। আপনাদের লাভ, সফলতা, বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সঙ্গে যারা যুক্ত আছে ব্যবসাতে সেই জায়গা থেকে আপনাদের যথেষ্ট সফলতা কিন্তু এই সময় আপনারা পাবেন, অর্থাৎ লাভ সফলতার জায়গা, বিদেশ থেকে অর্থ আসার জায়গাগুলো কিন্তু তৈরি করছে। এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে, আপনাদের ক্ষেত্রে এনার্জি বাড়বে, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ডেভেলপমেন্ট, শরীরের পার্টটা কিন্তু আপনাদের ভালো হবে। যাদের বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা এবং বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি যে প্রেডিকশনগুলো করছি টোটালি দেখুন অনেক ক্ষেত্রে ঘুরে যাচ্ছে। যাদের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তদশা পারমিট করবে তাদের ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু ঘটবে, নচেত ঘটবে না। এবং আপনাদের এই ষষ্ঠপতি শনি এবং সপ্তমপতি শনি ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং শত্রুগৃহে আপনাদের 14 নভেম্বরের পর থেকে, 14 নভেম্বরের পর থেকে আপনাদের শত্রু আপনারা বিনাশ করতে পারবেন, শত্রু পরাজয় হবে। আপনারা যে কোনো কাজে আপনারা কিন্তু 14 নভেম্বরের পর থেকে কিন্তু আপনারা সাকসেস পাবেন। যাদের কোর্ট কাছারি মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট কিন্তু আসবে 14 নভেম্বরের পর থেকে, এই সময় থেকে আপনাদের যথেষ্ট ভালো। শরীরের দিকটা কিন্তু যথেষ্ট ভালো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই এই শনির দৃষ্টি, শনির দৃষ্টি আপনাদের রাশির অষ্টমভাবে পড়ছে। দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক পার্টটা নিয়ে সমস্যা দেখা দিবে, যাদের শনির দশা, শনির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এই জায়গাটায় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এবং এই শনির দ্বাদশ স্থানের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো চোট, আঘাত লাগা, পায়ে আঘাত লাগা, পড়ে যাওয়া, সে থেকে কোমরে চোট পাওয়া, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই শনির দশম দৃষ্টি আপনাদের রাশির তৃতীয়ভাবে পড়ছে, অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, কর্মপ্রাপ্তি, কর্মকেন্দ্রিক জায়গাগুলো থেকে লাভ এগুলো কিন্তু আসবে। এই শনির যাদের মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কিন্তু পরিবর্তন, চাকরি ক্ষেত্রে প্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে
যোগ কিন্তু তৈরি করছে। এবং আপনাদের রাশির চতুর্থ স্থানে কেতু, আপনাদের মায়ের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মায়ের সঙ্গে মনোমালিন্য, এগুলো কিন্তু তৈরি হবে। কিছু কিছু ক্ষেত্রে মায়ের হেলথের জায়গাটার ডিস্টার্ব আসার সম্ভাবনা আছে। যাদের কেতুর মহাদশা, কেতুর অন্তর্দশা, কেতুর প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে, এবং এই রবি আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ এটা হচ্ছে 16 নভেম্বর থেকে। আপনাদের পারিবারিক জায়গাটা কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে 16 নভেম্বরের পর থেকে। পারিবারিক দিকে আপনাদের আনন্দের দিক আসবে, আপনাদের সুখের জায়গা বাড়বে, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনাদের নিজ গৃহ নিজ বাড়ি বা সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা, এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের যেহেতু সপ্তম পতি তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এই শনি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দিবে এই 14 নভেম্বরের পর থেকে। অর্থাৎ ব্যবসাতে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে নতুনত্ব কানেকশান আসা, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট দিবে। এবং দেখুন এই আপনাদের রাশির দশম স্থানে আপনার রাহু গ্রহের অবস্থান, অর্থাৎ আপনাদের চৌঠা নভেম্বরের পর থেকে আপনাদের কর্মের দিকটা কিন্তু ভালো দিক কিন্তু আসছে। বিশেষ করে 14 নভেম্বরের পর থেকে কিন্তু আপনারা নিজ কর্ম কিন্তু পাবেন। যাদের শনির দশা, শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে নিজ কর্ম, এবং রাহু থাকায় দশম স্থানে কিছু কিছু ক্ষেত্রে কর্ম পরিবর্তনের যোগ, কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চাপ সৃষ্টি হয়ে যাওয়ার জায়গা দেখা যাচ্ছে। যাদের রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা এবং রাহুর প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে, এবং এই বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করবে 20 নভেম্বর থেকে, এবং শনির সঙ্গে একত্রে অবস্থান করছে এবং আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, ব্যয় আপনাদের বাড়াবে, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে দুর্যাত্রা হওয়ার সম্ভাবনা আছে, এবং এটা সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে, এবং নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে। আপনাদের ধনাগম ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এগুলো থেকে কিন্তু আপনাদের আর্থিক দিকটা কিন্তু ভালো হবে। অর্থাৎ যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা এবং বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে নবম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থাৎ ফিনান্সিয়াল দিকটা কিন্তু যথেষ্ট মজবুত করতে চলেছে সিংহরাশির ক্ষেত্রে। সিংহরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এটা দেখা যাচ্ছে এই 20 নভেম্বরের পর থেকে। আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো, এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দশমভাবে পড়ছে। পঞ্চম দৃষ্টি দশমভাবে পড়ে আপনাদের কর্মক্ষেত্রে যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা তাদের ক্ষেত্রে, এটা পড়ার জন্য আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, আপনারা একাধিক মানুষের সঙ্গে ভালো মানুষের সংস্পর্শে আসবেন, এবং রাজনীতির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা, রাজনীতির ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট কিন্তু ভালো। কিন্তু এই যে নবম পতি এবং আপনাদের চতুর্থ পতি মঙ্গল অষ্টমভাবে বক্রী অবস্থায় অবস্থান করছে, যদিও 14 নভেম্বরের পর থেকে এই মঙ্গল বক্রী থেকে মার্গী হয়ে যাচ্ছে, কিন্তু 14 নভেম্বর পর্যন্ত আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু অষ্টম স্থানে মঙ্গল চলে যাচ্ছে, সেই কারণে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা, চোট আঘাত লাগা, রক্তপাত হওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। তাদেরই হবে যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ প্রযোজ্য। এবং এই মঙ্গলের ঠিক চতুর্থ দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে পড়ছে, আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী, আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু দেবে এই মঙ্গল। অর্থাৎ আপনাদের যথেষ্ট জায়গাগুলো, সফলতার জায়গাগুলো কিন্তু লাভের জায়গা, ব্যবসা থেকে যথেষ্ট আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট করবে। এবং মঙ্গলের দ্বিতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থাৎ সপ্তম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ে ধনভাবে, অর্থাৎ আপনাদের ধন ভাণ্ডার পূর্ণ করবে,
আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট বাড়বে ব্যবসা থেকে। এবং অষ্টম দৃষ্টি আপনাদের রাশি তৃতীয় পড়ছে, অর্থাৎ আপনাদের ভূমি বাহন এবং নিজস্ব প্রপার্টি জমি এগুলো কিনা কিন্তু সম্ভাবনা আছে। এই যে কথাগুলো বললাম সেটা একমাত্র যদি আপনার মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রথম দশা চলে, তাদেরই কিন্তু হবে। এই জায়গাগুলো কিন্তু প্রশমিত করবে মঙ্গল, অর্থাৎ এবং আপনাদের রাশিচক্রে মঙ্গল কি অবস্থাতে আছে সেটা কিন্তু একান্ত দেখা দরকার। এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনাদেরকে এ মাসে কিছু ক্রিয়া করতে হবে, বিশেষ ক্রিয়া। দেখুন, যেহেতু মঙ্গল আপনাদের অষ্টম স্থানে চলে যাচ্ছে, চতুর্থপতি এবং নবমপতি অষ্টমভাবে বকরি অবস্থায় মৃত্যুস্থানে, আপনারা এ মাসে গোটা মাস বজরঙ্গুলির উপাসনা করুন। মঙ্গলবার আপনারা নিরামিষ খান এবং আপনারা বজরঙ্গুলী পাঠ করুন, হনুমান চল্লিশ পাঠ করুন। আপনারা বাড়িতে বসেও এই হনুমান চল্লিশ পাঠ করতে পারেন। তাতে কি হবে, এই যে বিপত্তি বা সমস্যাগুলো থাকছে সেই সমস্যা থেকে কিন্তু আপনাদের কাটবে অনেকটাই। এবং পঞ্চম স্থানে চতুর্থ স্থানে এই রবি চলে যাওয়াতে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং ষষ্ঠ পঞ্চম পতি ষষ্ঠে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে সন্তানের শরীরগত দিক নিয়ে আপনাদের টেনশনের জায়গা কিন্তু আসবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ বাড়াবে এবং আপনাদের ঋণের জায়গাটা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে কিছু কিছু ক্ষেত্রে বিলাসের জন্য। কিন্তু 20 নভেম্বর পর্যন্ত আপনাদের প্রেমজ জায়গা, লাভ লাইফ জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু। তো ওভারঅল সিংহ রাশির মোটামুটি যাদের দেখুন দশা এবং অন্তর্দশা যখন ডিফার করে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু কিছু ক্ষেত্রে মন্দ, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার বর্তমান মহাদশা, অন্তর্দশা এবং প্রথমদশা কী চলছে তার উপর। তো যারা বলছেন যে আমার মিলছে না, আপনার আগে দশা, অন্তর্দশা, প্রথমদশা আগে মিলিয়ে নিন এবং আপনার গ্রহের অবস্থান কী আছে গ্রহচক্রে সেটা আপনারা দেখুন, তাতেই দেখবেন আপনারা সঠিক আপনারা প্রেডিকশনটা পাবেন। তো ওভারঅল যদি বলা যায় সিংহ রাশির নভেম্বর মাসটা মোটামুটি ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যে উপায় বলেছি সেই উপায়টি অবশ্যই আপনারা করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।